ছবি অনেক কথা বলে। তো গতকালকের ছবির ভাষা নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে বুঝতে পারছেন এবং যারা বুদ্ধ ব্যক্তি তারাও বুঝতে পারছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, ঘনিষ্ঠ। বাংলাদেশ G20-র সদস্য নয়, সদস্য না হওয়া সত্ত্বেও ভারত বর্তমান প্রেসিডেন্ট হিসাবে G20-র সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেটির বিস্তারিত তারা ফিরে আসলে আপনারা জানতে পারবেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কুশল বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সেলফি তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাথে এবং সেখানে কুশল বিনিময় সহ ছোটোখাটো আলোচনাও হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথেও তার সাক্ষাৎ হয়েছে এবং সাইডলাইনে আলোচনাও হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর অত্যন্ত সফল সফর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন। এতেই প্রমাণিত হয় আমাদের সরকারের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক, সরকারের সাথে যে সুসম্পর্ক, সেটি এগুলোতেই প্রমাণিত হয়। এছাড়াও কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপ হয়েছে দুদিন ধরে। এই ঘটনা প্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নিরাপত্তা সংলাপ হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়, এটি স্পষ্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আরও ঘনিষ্ঠ করার জন্য দুই দেশ কাজ করছে। আপনারা ছবি তোলেন, সেই ছবি নিয়ে অনেক গবেষণা হয়, ছবি অনেক কথা বলে। তো গতকালকের ছবির ভাষা নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে বুঝতে পারছেন এবং যারা বুদ্ধ ব্যক্তি তারাও বুঝতে পারছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, ঘনিষ্ঠ এবং এটি আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হবে। মার্কিন দূতাবাসে তিনি আশ্রয় পাননি, তিনি গিয়েছিলেন, গিয়ে অপেক্ষা করে গেট থেকে চলে এসেছেন, তিনি আশ্রয় পাননি। আমার মনে হচ্ছে এটি একটি নাটক, সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন, সেজন্য এটা নাটক বলে অনেকে বলেছেন। আমি বলছি না, অনেকেই বলছেন যে তিনি হয়তো সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন এবং সেই কারণে তিনি এই নাটকটি সাজিয়েছেন এবং আলোচনায় থাকার জন্য একটি নাটক সাজিয়েছেন, এটি অনেকে বলছেন।